বাজারে একটা সিন্ডিকেট তৈরি করেছে, তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এটা আমাদের কোনো বানানো কথা নয়। সিন্ডিকেট যে আছে এটা বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন এবং বলেছেন সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না, সিন্ডিকেটকে ধরলে নাকি বাজারে দাম আরো বেড়ে যাবে, এই কারণে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তার মানে কি, বাজারে যে সিন্ডিকেট আছে তারা সরকারের চাইতে শক্তিশালী, সেটা কি সম্ভব? সরকার তো নিজেকে খুব পরাক্রমশালী দেখায়, র‍্যাব, বিজিবি, পুলিশ ছাপিয়ে পড়ে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, রাতের বেলা গভীর রাতে বাড়ি বাড়ি হানা দিয়ে ধরে নিয়ে আসে, যাকে যখন ধরতে চায় তখন তারা পরাক্রমশালী। আর সিন্ডিকেট যখন আসে তখন বলে তাদের ধরা যাবে না, ধরলে বাজারে নাকি দাম আরো বেড়ে যাবে। এর অর্থ হচ্ছে সরকার নিজেই সিন্ডিকেট, সরকার নিজেই এই সিন্ডিকেট লালন পালন করে এবং সিন্ডিকেট আমার আপনার পকেট থেকে যে টাকা হাতিয়ে নেয় তার ভাগ বাটোয়ারা সরকারকে পৌঁছায় বলেই আজকে পর্যন্ত এই যে সিন্ডিকেটের কেউই জবাবদিহি তার আওতায় আসে না, আর বাজারে দাম হু হু করে বাড়তে থাকে। কারণ যদি থাকেও সেই কারণে বৃদ্ধি যদি 1 টাকা হওয়ার কথা থাকে সেই বৃদ্ধি কত টাকা লাফিয়ে বাড়ে, সাম্প্রতিক পেঁয়াজ কাণ্ডে আপনারা দেখেছেন ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, এই ঘোষণা পাওয়ার সাথে সাথেই বাজারে 150 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দেওয়া হলো, 250 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হয়েছে এই দেশে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সিন্ডিকেট শহর থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত বিস্তৃত। এই যে দলগুলো দেখেন, বিশেষ আওয়ামী লীগ এখন সরকারি দল সারা দেশে তার লোকজন জোগাড় করছে, নির্বাচনে জড়ো করছে, এই টাউট ট্যান্ডেলদেরকে তারা এই সিন্ডিকেটের মাধ্যমে লালন পালন করেন। এই লালন পালনের মধ্য দিয়েই সারা দেশে তাদের সাংগঠনিক বিস্তার এবং তাদের টিকে থাকা। আর আজকে এই ভুয়া নির্বাচনের ট্যান্ডেল বাহিনী হিসাবে, পাণ্ডা বাহিনী হিসাবে তারা তাদেরকে ব্যবহার করছে। বন্ধুরা আমার, এই সিন্ডিকেট এই সরকার কেবল বাজারে করে নাই, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনার দিকে তাকান, সেইখানে আছে সিন্ডিকেট। পুরো হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে ব্যাংকগুলোকে ফোকলা করে দিচ্ছে। আমাদের দেশের ব্যাংকগুলো এখন কখন বিপর্যয়ের বিপর্যস্ত হয়ে পড়বে এই অপেক্ষায় আছে সমস্ত অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা বলছেন একটা ভয়াবহ পরিস্থিতি, কিন্তু কোনো ব্যবস্থা নেই।